আর পরে করেন আসে দিয়ে দিবে, টাকা পয়সা দিয়ে দিবে, আসেন আসেন, এই টাকা পয়সা দিয়ে দিবেন সবাই। আচ্ছা চলেন আমরা শুরু করছি। পোস্ট মাস্টার, গল্পটা লিখেছেন হচ্ছে গিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর। আশা করি রবীন্দ্রনাথ ঠাকুরকে সবাই আপনারা চেনেন, আমার নতুন করে আসলে বর্ণনা দেওয়ার কিছু নেই। শুরু করছি। আর রবীন্দ্রনাথকে বুঝতে হলে রবীন্দ্রনাথের কর্মের কাজের হচ্ছে গিয়ে যে ধরনটা সেটা আপনাকে বুঝতে হবে, আসলে তিনি কোন সাইকোলজি থেকে। আচ্ছা আপনি যে আসছেন আপনি তো অ্যাটেন্ডেন্স দেন নেই, কী নাম আপনার? মহিউদ্দিন। আজকে প্রথম দেখছি, আজকে প্রথম এসছেন, অ্যাডমিশন নিয়েছেন। মহিউদ্দিন আপনি যাওয়ার সময় অ্যাটেন্ডেন্স দিয়ে যাবেন, হ্যাঁ বসেন। আচ্ছা আমি পড়ছি। প্রথম কাজ আরম্ভ করিয়াই উলাপুর গ্রামে পোস্টমাস্টারকে আসিতে হয়। গ্রামটি অতি সামান্য, নিকটে একটি নীল কুঠি আছে, তাই কুঠির সাহেব অনেক জোগাড় করিয়া এই নতুন পোস্ট অফিস স্থাপন করাইয়াছে আমাদের। হ্যাঁ পাচ্ছেন, হ্যাঁ ফোনে, যার নাই শীট সে একটু ফোনে দেখেন। আমি আবার বলছি, প্রথম কাজ আরম্ভ করিয়াই উলাপুর গ্রামে পোস্টমাস্টারকে আসিতে হয়। গ্রামটি অতি সামান্য, নিকট একটি নীল কুঠি আছে, তাই কুঠির সাহেব অনেক জোগাড় করিয়া এই নতুন পোস্ট অফিস স্থাপন করাইয়াছে আমাদের পোস্টমাস্টার কলিকাতার ছেলে। জলের মাছকে ডাঙায় তুলিলে যেরকম হয়, এই গণ্ড গ্রামের মধ্যে আসিয়াও পোস্টমাস্টারের সেই দশা উপস্থিত হইয়াছে। পোস্টমাস্টার কোথায় থাকতো? কলকাতা। মানে কলিকাতা বলতে যে শহরের ছেলে কোথায় এসেছে? হ্যাঁ জুয়েল মনোযোগ দেন, শহরের ছেলে কোথায় এসেছে? গ্রামে এসেছে। তাহলে সে শহরের ছেলে যদি গ্রামে আসে, তাহলে রবীন্দ্রনাথ একটা মেটাফোর দিচ্ছে, একটা সিমিলে দিচ্ছে আপনাকে বোঝার জন্য। যেরকম হচ্ছে জলের মাছকে ডাঙায় তুলিলে যেরকম ছটফট করে, ঠিক তেমনি এই কলিকাতার ছেলে গ্রামে এসে কেমন করছে? তেমন ছটফট করছে। অর্থাৎ গ্রামের ছেলে শহরে আসলে যেরকম একটু শ্বাসরোদ মনে হয়, ঠিক তেমনি শহরের ছেলে যদি গ্রামে যায় তারও কী মনে হয়? একটু শ্বাসরোদ মনে হয়, জানেন তো। এটা এখানে যারা গ্রাম থেকে আসছেন একদম ইয়ে থেকে দেখবেন যে শহরটা একটু অন্যরকম আপনার কাছে। আর যারা আবার শহর থেকে গ্রামে যান, আপনি হয়তো এক সপ্তাহের জন্য খুব ভালো থাকবেন, কিন্তু যদি আপনাকে বলা এখানে আপনি চিরস্থায়ী বন্দোবস্ত থাকতে হবে, আপনি দেখবেন যে তখনই আপনার গলার নিঃশ্বাস আর যাচ্ছে না। বুঝতে পেরেছেন? ঠিক তেমনি পোস্টমাস্টার, পোস্টমাস্টারের নাম আমরা পাবো না, পোস্টমাস্টারকে রবীন্দ্রনাথ সম্বোধন করেছেন কী দিয়ে? পোস্টমাস্টার দিয়েই। এখানে অন্ধকার আটচালার মধ্যে তাহার আপিস। আপিস মানে কি? অফিস। অদূরে একটি পানা পুকুর এবং তাহার চারিপারে জঙ্গল। কুঠির গোমস্তা প্রভৃতি যে সকল কর্মচারী আছে তাহাদের ফুরসত প্রায় নাই, এবং তাহারা ভদ্রলোকের সহিত মিশিবার উপযুক্ত নহে। বলেছে আশেপাশে যে গোমস্তা, মানে ওই যে দিন মজুর যে কাজ টাজ করে গ্রামে, কৃষক টিষক যারা আছেন, তারা তো হচ্ছে কলকাতার ছেলে, তার সাথে তো আসলে মিশবার মতো তার ঢং নাই। অর্থাৎ আপনি শহরে বেড়ে উঠেছেন, আপনি বললাম বরিশালের একটা মানুষের সাথে গিয়ে খুব সহজে মিশতে পারবেন না, অথবা সিলেটের অথবা চাটগাঁয়ের লোকের সাথে গেলে হুট করে তার ভাষাই তো বুঝবেন না আপনি, আপনি মিশতেও পারবেন না, সে কী বলছে ওইটাই বুঝতে বুঝতে আপনার দিন চলে যাবে। ঠিক তেমনি পোস্টমাস্টারও একই অবস্থা। গ্রামের যে আশেপাশে মানুষ আছে তাদের সাথে আসলে কথা বলার মতো তার সঙ্গসাথী নাই, কেউ নেই। বিশেষত কলিকাতার ছেলে ভালো করিয়া মিশিতে জানে না। তার মানে কলকাতার ছেলের একটা খারাপ গুণ আছে, সেটা কি? মিশতে পারে না। অপরিচিত স্থানে গেলে হয় উদ্যত, নয় অপ্রতিভ হইয়া থাকে। অপরিচিত স্থানে গেলে কি হয় অহংকারী হয়ে যায়, আর নাহলে কী হয়ে যায়? অপ্রতিভ হয়ে যায়। মানে কি? যে প্রদীপ জ্বলে না, নিস্তেজ হয়ে যায়, বোঝা যায়? এই কারণে স্থানীয় লোকেরা লোকের সহিত তাহার মেলামেশা হইয়া ওঠে না, অথচ হাতে কাজ অধিক নাই, কখনো কখনো দুটো একটা কবিতা লিখিতে চেষ্টা করেন, তাহাতে এমন ভাব ব্যক্ত করিয়াছেন যে সমস্ত দিন তরু পল্লবের কম্পন এবং আকাশের মেঘ দেখিয়া জীবন বড় সুখে কাটিয়া যায়। কিন্তু অন্তর্যামী জানেন, যদি আরব্য উপন্যাসে কোনো দৈত্য আসিয়া এক রাত্রের মধ্যে এই শাখা পল্লব সমেত সমস্ত গাছগুলো কাটিয়া পাকা রাস্তা বানাইয়া দেয় এবং সারি সারি অট্টালিকা আকাশের মেঘকে দৃষ্টিপথ হইতে রুদ্ধ করিয়া রাখে, তা হইলে এই আধমরা ভদ্র সন্তানটি পুনশ্চ নবজীবন লাভ করিতে পারে। সে কী চাচ্ছে? সে চাচ্ছে এই গ্রামে যদি শহরের মতো একটা বন্ধ ব্যবস্থা থাকতো, তাহলে সে কী করতো? সে আবার আরেকটা নবজীবন লাভ করিত। অর্থাৎ তার কাছে কবিতার ভেতরেই তরুপল্লব, গাছগাছালি খুব সুন্দর, জঙ্গল খুব সুন্দর কবিতার ভেতরে, কিন্তু বাস্তবে তার কাছে কী মনে হচ্ছে? এই যে জঙ্গল দেখছে, এই যে গাছগাছালি দেখছে, তার কাছে ভালো লাগছে না।
শহরের ছেলের কাছে, বুঝতে পেরেছেন? তার মানে কি এই শহরের আমরা এটা হচ্ছে কি, এটাকে বলে যে ডুয়াল স্ট্যান্ডার্ড অফ দ্য মাইন্ড, ডুয়ালিটি অফ দ্য মাইন্ড। অর্থাৎ আপনার ভেতরে যেই ভাবের যে একটা ব্যাপার স্যাপার, ওই যে প্রথম ক্লাসে বুঝেছে আপনার ভিতর যে ভাবের একটা ব্যাপার স্যাপার আছে সেটা কবিতাই সুন্দর, কিন্তু বাস্তবে বললাম এই ভাবের কোনো দরকার নেই। যদি তাই থাকতো তাহলে দেখতেন শহরে হচ্ছে কি অনেক গাছগাছালি থাকতো, কিন্তু শহরে কি আপনি গাছগাছালি বেশি পেয়েছেন নাকি দালান কোঠা বেশি পেয়েছেন? যেখানে যেটা যায়, ঠিক না? তারপর দেখেন আমরা একটু পড়ছি, পোস্টমাস্টারের বেতন অতি সামান্য, নিজে রাঁধিয়া খাইতে হয় এবং গ্রামের একটি পিতৃ মাতৃহীন অনাথা বালিকা তাহার কাজকর্ম করিয়া দেয়, চারিটি খাইতে পায়। তাকে সাহায্য করার জন্য কে আছেন? অনাথা বালিকা। তার নাম কি? রতন। রতন এখানে বালিকা, পুরুষ না, ছেলে না। ডাকেন, কেউ আসতে যাচ্ছে মনে হয়। রতন, রতন কি ছেলে না মেয়ে? মেয়ে। নাম দেখে যারা পুরুষ মহিলা নির্বাচন করেন তাদের জন্য ধরা। বয়স কি? 12-13। বিবাহের বিশেষ সম্ভাবনা দেখা যায় না। আচ্ছা, কেন রবীন্দ্রনাথ আপনাকে, এখানে একটা কোয়েশ্চেন আসে, কেন রবীন্দ্রনাথ আপনাকে বলছে বিবাহের বেশি বিবাহের বিশেষ সম্ভাবনা দেখা যায় না? তার মানে কি 12-13 বছর বয়সে কি হতো আগে? বিয়ে শাদী হয়ে যেত, এই তো? আচ্ছা, তারপর সে কি বলছে দেখেন, সন্ধ্যার সময় যখন গোয়ালঘর হইতে ধূম কুণ্ডালায়িত হইয়া উঠিত, ঝোপে ঝোপে ঝিল্লি ডাকিত। ঝিল্লি মানে কি? ঝিঝি পোকা। ভেরি গুড। হ্যাঁ, দূরে গ্রামের নেশাখোর বাউলের দল খোল করতাল বাজাইয়া উচ্চস্বরে গান ঝুরিয়া দিত। যখন অন্ধকার দাওয়ায় একলা বসিয়া গাছের কম্পন দেখিলে কবি হৃদয়ে ঈষৎ হৃদকম্প উপস্থিত হইত, তখন ঘরের কোণে একটা ক্ষীণশিখা প্রদীপ জ্বালাইয়া পোস্টমাস্টার ডাকিতেন রতন। কাকে ডাকতেন? রতনকে ডাকতেন। রতন দ্বারে বসে এই ডাকের জন্য অপেক্ষা করিয়া থাকিত, কিন্তু এক ডাকে ঘরে আসিত না। বলিত, কী গো বাবু কেন ডাকছ? দেখেন, রতন আবার যেহেতু তিনি কি একজন অনাথা বালিকা, বাবা মা নেই, সো বাবা মার যেই ভালোবাসাটা সেটা প্রথম তিনি পাচ্ছেন কার কাছ থেকে? পোস্টমাস্টার থেকে। মানে তার কাছে একটা আশ্রয়ের একটা জায়গা তৈরি হয়েছে। তখন তিনি কী বলছেন? বলছেন তো রতন আবার ওই যে পাশের রুমেই থাকতো, পোস্টমাস্টার তাকে ডাকছে রতন বলে যখন ডাকে সে আবার এক ডাকে সাড়া দেয় না, কারণ তার ডাকটা শুনতে খুব ভালো লাগে। ডাক শুনতে কী হয়? খুব ভালো লাগে। তাই যখন একবার দুইবার ডাক দেয় তখন গিয়ে সে আবার সাড়া দেয়। রতন রতন বলে যখন ডাক দেয় তখন সে আবার এসে সাড়া দেয়। পোস্টমাস্টার, তুই কী করছিস? রতন, এখনই চুলো ধরাতে যেতে হবে হেসেলের। পোস্টমাস্টার, তোর হেসেলের কাজ পরে হবে, এখন একবার তামাকটা সেজে দে তো। অনতি বিলম্বে দুটি গাল ফুলাইয়া কলিকায় ফু দিতে দিতে রতনের প্রবেশ। হাত হইতে কলিকাটা লইয়া পোস্টমাস্টার ফস করিয়া জিজ্ঞাসা করেন, আচ্ছা রতন, তোর মাকে মনে পড়ে? সে অনেক কথা, কতক মনে পড়ে কতক মনে পড়ে না। মায়ের চেয়ে বাপ তাহাকে বেশি ভালোবাসিত, বাপকে অল্প অল্প মনে আছে, পরিশ্রম করিয়া বাপ সন্ধ্যাবেলায় ঘরে ফিরে আসিত, তাহারই মধ্যে দৈবাত দুটি একটি সন্ধ্যা তাহার মনে পরিষ্কার ছবির মতো অঙ্কিত আছে। এই কথা হইতে হইতে ক্রমে রতন পোস্টমাস্টারের পায়ের কাছে মাটির উপর বসিয়া পড়িত, মনে পড়িত তাহার একটা ছোট ভাই ছিল। বহু পূর্বেকার বর্ষার দিনে একদিন একটা ডোবার দ্বারে দুজন মিলিয়া গাছের ভাঙা ডালকে ছিপ করিয়া মিছামিছি মাছ ধরা খেলা করিয়াছিল। অনেক গুরুতর ঘটনার চেয়ে সেই কথাটাই তাহার বেশি মনে উদয় হইত। এই কথাগুলো কে মনে করছে? রতন। অর্থাৎ রতনেরও একটা পরিবার ছিল, বাবাও ছিল, মা ছিল, ছিল কি একটা ছোট ভাই। এইরূপ কলিকা মানে এখান থেকে এটা ডেমো দিতে পারবো না, কলিকা মানে হচ্ছে যেখান থেকে হচ্ছে কি তামাক উঠে আর কি, যেটা দিয়ে হচ্ছে কি যে এখনকার মডার্ন ভার্সন হচ্ছে সীসা লাউঞ্জ আর কি, বুঝছেন এবার? আরে ভালোই তো বুঝেন। আচ্ছা, এইরূপ কথা প্রসঙ্গে মাঝে মাঝে বেশি রাত হইয়া যাইত, তখন আলস্যক্রমে পোস্টমাস্টারের আর রাঁধিতে ইচ্ছা করিত না, সকালের বাসি ব্যঞ্জন থাকিত এবং রতন তাড়াতাড়ি উনুন ধরায় মানে চুলা ধরাইয়া খান কয়েক রুটি সেকিয়ে আনিত, তাহাতে উভয়ের রাত্রের আহার চলিয়া যাইত। এক একদিন সন্ধ্যাবেলা সেই বৃহৎ আটচালার কোণে আপিসের কাঠের চৌকির উপর বসিয়া পোস্টমাস্টারও নিজের ঘরের কথা পারিতেন, ছোট ভাই, মা এবং দিদির কথা, প্রবাসে একলা ঘরে বসিয়া যাহাদের জন্য হৃদয় ব্যথিত হইয়া উঠিত তাহাদের কথা। যে সকল কথা সর্বদাই মনে উদয় হয় অথচ নীলকুঠির গোমস্তাদের কাছে যাহা কোনো মতে উত্থাপন করা যায় না, সেই কথা একটি অশিক্ষিতা ক্ষুদ্র বালিকাকে বলিয়া যাইতেন কিছুমাত্র অসঙ্গত মনে হইত না। তার মানে এখানে আপনারা একটা ডিপেন্ডেন্সি দেখতে পাচ্ছি আমরা। কী ডিপেন্ডেন্সি?
পোস্টমাস্টার যেরকম হচ্ছে নিঃসঙ্গ যে ব্যাপার স্যাপার ছিল সেটা তিনি শেয়ার করতেন কার সাথে? রতনের সাথে। রতন আবার তার যে এতিম অনাথা বালিকার যে জীবন সেই কথাগুলো কার সাথে শেয়ার করতেন? পোস্টমাস্টারের সাথে। অর্থাৎ তারা দুজনেই মোটামুটি তাদের একটা আশ্রয়ের জায়গা তৈরি করেছিল। তারপর দেখেন পড়ছি, অবশেষে এমন হইল বালিকা কথোপকথনকালে তাহার ঘরের লোকদিককে মা দিদি দাদা বলিয়া চিরপরিচিতের ন্যায় উল্লেখ করিত, এমনকি তাহার ক্ষুদ্র হৃদয়পটে বালিকা তাহাদের কাল্পনিক মূর্তিও চিত্রিত করিয়া লইয়াছিল। অর্থাৎ পোস্টমাস্টার যখন তার বাবার কথা বলতেন, দাদার কথা বলতেন, মায়ের কথা বলতেন, সেই জিনিসটা তিনি এমনভাবে বর্ণনা করতেন যে এতিম বালিকা রতনও হচ্ছে সেই জিনিসটা খুব সুন্দরভাবে কী করতে পারতেন, কল্পনার একটা ছবি আঁকতে পারতেন, এই হচ্ছে তার মা হবে, এই হচ্ছে তার বোন হবে। একদিন বর্ষাকালে মেঘমুক্ত দ্বীপ্রহরে ঈশ্বর তপ্ত সুকোমল বাতাস দিতেছিল, রৌদ্রে ভেজা ঘাস এবং গাছপালা হইতে এক প্রকার গন্ধ উত্থিত হইতেছিল, মনে হইতেছিল যেন ক্লান্ত ধরনের উষ্ণ নিঃশ্বাস গায়ের উপরে আসিয়া লাগিতেছে এবং কোথাকার এক নাছরবান্ধা পাখি তাহার একটানা সুরের নালিশ সমস্ত দুপুরবেলা প্রকৃতির দরবারে অত্যন্ত করুণ সুরে বারবার আবৃত্তি করিতেছিল। পোস্টমাস্টারের হাতে কাজ ছিল না, সেদিনকার বৃষ্টিধৌত মসৃণ চিক্কণ তরুপল্লবের হিল্ল এবং পরাভূত বর্ষের ভগ্না বিশিষ্ট রৌদ্রসূর্ব স্তূপকার মেঘস্থ বাস্তবিকই দেখিবার বিষয় ছিল। পোস্টমাস্টার তাহা দেখিতেছিলেন এবং ভাবিতেছিলেন এই সময়ে কাছে একটি কেহ নিতান্ত আপনার লোক থাকিত, হৃদয়ের সহিত একান্ত সংলগ্ন একটি স্নেহপুত্তলি মানব মূর্তি। ক্রমে মনে হইতে লাগিল সে পাখি ওই কথায় বারবার বলিতেছে এবং এই জনহীন তরুছায়া নিমগ্ন মধ্যাহ্নের পল্লব মর্মরের অর্থ কতটা ঐরূপ কেউ বিশ্বাস করে না, কেউ জানিতেও পায় না, কিন্তু ছোট পল্লীর সামান্য বেতনের সাব পোস্টমাস্টারের মনে গভীর নিস্তব্ধ মধ্যাহ্নের দীর্ঘ ছুটির দিন এইরূপ একটি ভাবের উদয় হইয়া থাকে। পোস্টমাস্টার অনেকক্ষণ পড়লাম, পোস্টমাস্টার ভাবছেন যে তরু পল্লবে যে পাখিটা কমপ্লেন করছে, পাখি যে গান গায়, এখন এখানে আপনার কাছে রবীন্দ্রনাথ একটা প্রশ্ন করছেন, পাখি যে গান গায় আপনি কি বোঝেন যে এটা পাখির কি সুরে সুখের গান না দুঃখের গান? আমাদের তো বোঝার নাই, কারণ পাখি এক সুরে গেয়ে থাকে, ঠিক না? পাখি যাকে ডাকছে সে জানে তাকে কি বলছে, আমরা কোনো মানুষ জানি না। অর্থাৎ পাখি কি দুঃখের গান করে না সুখের গান করে সেটা আমরা জানি না, কিন্তু পাখির গান আমাদের সবসময় ভালো লাগে আর আমরা সবসময় মাথায় এটাই ঢুকিয়ে রেখেছি যে পাখি যখন গান গায় সে সুখের গানই গান গায়। কিন্তু রবীন্দ্রনাথ বলতে চাইছে হয়তোবা পাখি হচ্ছে যে পাখি গান গাইছে তিনিও হয়তোবা কারোর জন্যই গানটা গাইছে, কোনো মানব মূর্তির জন্য। আর পোস্টমাস্টার এরকম চিন্তা করছে যে এমন দিনে কোনো মানুষ যদি তার পাশে থাকতো, খুব আপন কেউ। পোস্টমাস্টার একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া ডাকিলেন রতন। রতন তখন পেয়ারা তলায় পা ছড়াইয়া দিয়ে কাঁচা পেয়ারা খাইতেছিল, প্রভুর কণ্ঠস্বর শুনিয়া অবিলম্বে ছুটিয়া আসিল, হাঁপাইতে হাঁপাইতে বলিল দাদাবাবু ডাকছে। পোস্টমাস্টার বলিলেন তোকে আমি একটু করে পড়তে শেখাবো বলিয়া সমস্ত দুপুরবেলা তাহাকে লইয়ে স্বরে ও স্বরে আ করিলেন এবং এইরূপে অল্পদিনে যুক্তাক্ষর উত্তীর্ণ হইলেন। অর্থাৎ রতনকে কে পড়াশোনা শেখাচ্ছিলেন? পোস্টমাস্টার। এখন অর্থাৎ রতন আস্তে আস্তে কী শিখবে? পড়াশোনা শিখবে। আমি একটু স্কিপ করে যাচ্ছি, দেখেন এখান দিয়ে আমরা দেখব কি পোস্টমাস্টার অসুস্থ হয়ে পড়েছেন হঠাৎ করে, যেহেতু গ্রামের পরিবেশ তিনি খাপ খাওয়াতে পারছেন না, তিনি খুব অসুস্থ হয়ে পড়েন এবং তার খুব জ্বর আসে একদিন। তো জ্বর যখন আসেন তখন তাকে এই যে যত্নটা কে নেয়? রতনই নেয়। আমরা একটু পড়ছি দেখেন, যখন অসুস্থ হয়েছে তারপরে এই নিতান্ত নিঃসঙ্গ প্রবাসে ঘন বর্ষায় রোগক্রান্ত শরীরে একটুখানি সেবা পাইতে ইচ্ছা করে, তপ্ত ললাটের উপর শাখা পড়া কোমল হস্তে স্পর্শ মনে পড়ে, এই ঘর প্রবাসে রোগ যন্ত্রণায় স্নেহময়ী নারী রূপে জননী ও দিদি পাশে বসিয়া আছেন এই কথা মনে করিতে ইচ্ছা করে এবং এই স্থলে প্রবাসীর মনের অভিলাষ ব্যর্থ হইল না, বালিকা রতন আর বালিকা রহিল না। রতন কি এখন বালিকা? জুয়েল সাহেব মনোযোগ দেন, বালিকা রতন আর বালিকা রহিল না, তাহলে সে কী হলো এখন? জননী। জননী মানে কি? মা। সে মুহূর্তেই সে জননীর পদ অধিকার করিয়া বসিল, বৈদ্য ডাকিয়া আনিল, বৈদ্য মানে কি? ডাক্তার নিয়ে আসছে, যথাসময়ে বটিকা খাওয়াইল মানে কি? ওষুধ খাওয়ালো, সারা রাত্রি শিওরে জাগিয়া রহিল, আপনি পথ্য রাঁধিয়া দিল এবং শতবার করিয়া জিজ্ঞাসা করিল হ্যাঁ গো দাদাবাবু একটুখানি ভালো বোধ হচ্ছে কি? বহুদিন পরে পোস্টমাস্টার ক্ষীণ শরীরে রোগশয্যা ত্যাগ করিয়া উঠিলেন, মনে স্থির করিলেন আর নয়, এখান হইতে কোনো মতে বদলি হইতে হবে, স্থানীয় অস্বাস্থ্যের উল্লেখ করিয়া তৎক্ষণাৎ কলিকাতায় কর্তৃপদের নিকট বদলি হইবার জন্য দরখাস্ত করিলেন। সুস্থ হয়ে তিনি কি করলেন? প্রথমে দরখাস্ত করিলেন যে তিনি কি চান, বদলি হইতে চান, এই গ্রামে তিনি আর থাকতে চান না। এখন আপনার কাছে কী মনে হয়, পোস্টমাস্টার যদি চলে যায় টুইস্টটা এখান থেকেই শুরু হবে? অ্যাকচুয়ালি পোস্টমাস্টার যদি চলে যায় তাহলে সবচেয়ে বেশি
কষ্ট কে পাবে এখন? অবভিয়াসলি রতন পাবে, সেই ব্যাপারটা আমরা দেখব। রোগসেবা হইতে নিষ্কৃতি পাইয়া রতন দ্বারের বাহিরে আবার তাহার স্বস্থান অধিকার করিল, কিন্তু পূর্ববৎ আর তাহার ডাক পড়ে না। মাঝে মাঝে উঁকি মারিয়া দেখে পোস্টমাস্টার অত্যন্ত অন্য মনস্কভাবে চৌকিতে বসিয়া অথবা খাটিয়া শুইয়া আছেন। পোস্টমাস্টারও সুস্থ হওয়ার পর থেকে আর কাকে ডাকে না, রতনকে এখন আর আগের মতো ডাকে না, কারণ পোস্টমাস্টারের মন একটু চেঞ্জ হয়ে গিয়েছে। কারণ সে কী চায়? এই গ্রাম থেকে চলে যেতে চায়, বদলি চায়। বালিকা দ্বারের বাহিরে বসিয়া সহস্রবার করিয়া তাহার পুরাণে পুরানো পড়া পড়িল। সে আবার তার সামনে বসিয়ে বসে কি করে? ওই সরেও সরেয়া যা আছে বারবার দেখাচ্ছে যে আমি পড়াশোনা করছি ঠিক মতো। পাশে যেদিন সহসা ডাক পড়িবে সেদিন তাহার যুক্ত আর সমস্ত গোলমাল হইয়া যায়, আর যেদিন ডাকে রতন সেদিন সব ভুলে যায় আবার। এই তাহার একটা আশঙ্কা ছিল। অবশেষে সপ্তাহখানেক পরে একদিন সন্ধ্যাবেলা ডাক পড়িল। কি পড়িল? সন্ধ্যাবেলা ডাক পড়িল। উদ্দেলিত হৃদয়ে রতন গৃহের মধ্যে প্রবেশ করে বলিল, দাদাবাবু আমাকে ডাকছিলে? পোস্টমাস্টার বলে, রতন কালই আমি যাচ্ছি। কি বললেন? কালই আমি যাচ্ছি। কালই আমি যাচ্ছি, তারপর কি? এখানে আমার পেজটা আসে না, আপনাদের কাছে পেজটা আসছে? সিক্স, একটা পেজ মিস আছে এখানে, এইটাতে করাই নিতে হবে। এটা যে সিট কালি আমি যাচ্ছি, এটা আমার কাছে নেই আর প্রিন্ট হয়নি। আমাকে একটু দেন, আমি শেষ করি, আপনারা তারপর। আচ্ছা, কালি আমি যাচ্ছি। রতন কোথায় যাচ্ছ দাদাবাবু? পোস্টমাস্টার, বাড়ি যাচ্ছি। রতন আবার কবে আসবে? পোস্টমাস্টার, আর আসবো না। খুব ডিরেক্টলি বলে দিলেন। কি বললেন? আর আসবো না। রতন আর কোনো কথা জিজ্ঞাসা করিল না। পোস্টমাস্টার আপনি তাহাকে বলিলেন, তিনি বদলির জন্য দরখাস্ত করিয়াছিলেন, দরখাস্ত না মঞ্জুর হইয়াছে, তাই তিনি কাজের জবাব দিয়া বাড়ি যাইতেছেন। দরখাস্ত করেছেন কিসের জন্য? বদলির জন্য। না মঞ্জুর হইয়াছে মানে কি? মঞ্জুর হয় নাই। বলছে মঞ্জুর হোক না হোক, এখন আমি কোথায় চলে যাব? বাড়ি চলে যাব। অনেকক্ষণ আর কেহ কোনো কথা কহিল না। মিটমিট করিয়া প্রদীপ জ্বালিতে লাগিল এবং এক স্থানে ঘরের জীর্ণ চাল ভেদ করিয়া একটি মাটির সরার উপর টপ টপ করিয়া বৃষ্টির জল পড়িতে লাগিল। এটা যখন আমরা পড়ি আমরা ভাবি কি, মনে হচ্ছে যে এটা বৃষ্টির পানি, আসলে এটা বৃষ্টির পানি না। এটা এটা হচ্ছে কি, একটা মেটাফরিক্যাল আপনাকে বলছে, অর্থাৎ ঘরের চাল যেরকম ফুটো হয়ে, ঘরের চালে দেখবেন একদিকেই ফুটো আছে, সেই চাল ফুটো করে যেরকম হচ্ছে বৃষ্টির পানি টপ টপ করে সরার ভিতর পড়ছে, ঠিক তেমনি এটা হচ্ছে রতনের হৃদয় ক্ষরণ হচ্ছে। রতনের ভেতর যে কষ্টটা রবীন্দ্র একটু অন্যভাবে বলছে আপনাকে। কিছুক্ষণ পরে রতন আস্তে আস্তে উঠিয়া রান্নাঘরে রুটি গাড়িতে গেল, গড়িতে গেল। অন্যদিনের মতো তেমন চটপট হইল না, বোধ করি মধ্যে মধ্যে মাথায় অনেক ভাবনা উদয় হইয়াছিল। পোস্টমাস্টারের আহার সমাপ্ত হইলে পর বালিকা তাহাকে জিজ্ঞাসা করিলেন, কি জিজ্ঞাসা করেন? দাদাবাবু আমাকে তোমাদের বাড়ি নিয়ে যাবে? কে বলল? রতন জিজ্ঞেস করছে যে তুমি যাচ্ছ তোমার বাড়িতে, আমাকেও নিয়ে যাও। পোস্টমাস্টার হাসিয়া কহিলেন, সে কি করে হবে? ব্যাপারটা যে কি কি কারণে অসম্ভব তাহা বালিকাকে বোঝানো আবশ্যক বোধ করিলেন না। পোস্টমাস্টার এখন এখানে এরকম প্রশ্ন আসতে পারে, পোস্টমাস্টার কি চাইলেই পারতেন রতনকে তার বাড়িতে নিয়ে যেতে? হয়তো বা উত্তরগুলি সামনে মিলবে, আমরা পড়ি। সমস্ত রাত্রি স্বপ্নে এবং জাগরণে বালিকার কানে পোস্টমাস্টারের হাস্যধ্বনি কণ্ঠস্বর বাজিতে লাগিল। কি সে কি করে হবে, মানে এরকম একটা বালিকাকে সে কি করে হচ্ছে কে তার সাথে নিয়ে যাবে? ভোরে উঠিয়া পোস্টমাস্টার দেখিলেন তাহার স্নানের জল ঠিক আছে। কলিকাতার আভাস অভ্যাস অনুসারে তিনি তোলা জলে স্নান করিতেন। দেখেন রতন আবার কী করেছে, যেহেতু তিনি সকালে চলে যাবেন, ভাঙা মন নিয়ে তিনি হচ্ছে রাতের বেলায় গিয়ে পুকুর থেকে জল তুলে রেখেছেন। কার জন্য? পোস্টমাস্টার, যাতে সকালে তিনি স্নানটা খুব সুন্দরভাবে করতে পারেন। এই জায়গাটা আমরা বুঝতে পারি যে রতন কত দায়িত্বশীল ছিলেন। কখন তিনি যাত্রা করিবেন সে কথা বালিকা কী কারণে জিজ্ঞাসা করিতে পারে নাই, পাছে প্রাতকালে আবশ্যক হয় এই জন্য রতন তত রাত্রে নদী হইতে তাহার স্নানের জল তুলিয়া আনিয়েছিল। স্নান সমাপন হইলে রতনের ডাক পড়িল। রতন নিঃশব্দে গৃহে প্রবেশ করিল এবং আদেশ প্রতীক্ষায় একবার নীরবে প্রভুর মুখের দিকে চাহিল। প্রভু কহিলেন, রতন আমার জায়গায় যে লোকটা আসবেন তাকে বলে দিয়ে যাব তিনি তোকে আমারই মতন যত্ন করবেন, আমি যাচ্ছি বলে তোকে কিছু ভাবতে হবে না। এই কথাগুলি যে অত্যন্ত স্নেহগর্ব এবং দয়াদ্র হৃদয় হইতে উত্থিত সে বিষয়ে কোনো সন্দেহ নাই, কিন্তু নারী হৃদয় কি বুঝিবে? আর প্রশ্ন করছে এইটা রবীন্দ্রনাথ আপনাকে, যে পোস্টমাস্টার তো ভালো কথাই বলেছেন, আমার জায়গায় যিনি আসবেন এই আমার জায়গায় এই বাড়িতে তাকে আমি বলে দিব, তাকে যাতে তোকে যাতে ঠিকঠাক মতো খেয়াল রাখে। হ্যাঁ, এখন পোস্টমাস্টার কী করবেন?
কিন্তু রবীন্দ্রনাথ প্রশ্ন করছে যে এত ভালো কথা, এত কিছু নারী হৃদয়কে এটা বুঝবে? বুঝবে না। রতন অনেকদিন প্রভুর অনেক তিরস্কার নীরবে সহ্য করিয়াছে, কিন্তু এই নরম কথা সইতে পারিল না। একেবারে উচ্ছ্বসিত হৃদয়ে কাঁদিয়া উঠিয়া কহিল, না না, তোমার কাউকে কিছু বলতে হবে না, আমি থাকতে চাই না। পোস্টমাস্টার রতনের এরূপ ব্যবহার কখনো দেখেন নাই, তাই অবাক হইয়া রহিলেন। নতুন পোস্টমাস্টার আসিল, তাহাকে সমস্ত চার্জ বুঝাইয়া দিয়া পুরাতন পোস্টমাস্টার গমনমুখ হইলেন। যাইবার সময় রতনকে ডাকিয়া বললেন, রতন, তোকে আমি কখনো কিছু দিতে পারিনি, আজ যাবার সময় তোকে কিছু দিয়ে গেলাম, এতে তোর দিন কয়েক চলবে। কি দিয়ে গেল? কিছু টাকা পয়সা দিয়ে গেছে। রতন কি করছে দেখেন, কিছু পথ খরচা বাদে তাহার বেতনে যত টাকা পাইয়াছিলেন পকেট হইতে বাহির করিলেন। তখন রতন ধুলায় পড়িয়া তাহার পা জড়াইয়া ধরিয়া কহিল, দাদাবাবু, তোমার দুটি পায়ে পড়ি, আমাকে কিছু দিতে হবে না, তোমার দুটি পায়ে পড়ি, আমার জন্য কাউকে কিছু ভাবতে হবে না, বলিয়া এক দৌড়ে সেখান হইতে পলাইয়া গেল। ভূতপূর্ব পোস্টমাস্টার নিঃশ্বাস ফেলিয়া হাতে কার্পেটের ব্যাগ ঝুলাইয়া কাঁধে ছাতা লইয়া মুঠের মাথায় নীল ও শ্বেত রেখা চিত্রিত টিনের পেট্রা তুলিয়া ধীরে ধীরে নৌকা বিমুখে চলিলেন। যখন নৌকায় উঠিলেন এবং নৌকা ছাড়িয়া দিল, বর্ষা বিস্ফোরিত নদী ধরনীর উচ্ছলিত অশ্রুরাশির মতো চারিদিকে ছলছল করিতে লাগিল, তখন হৃদয়ের মধ্যে অত্যন্ত একটা বেদনা অনুভব করিতে লাগিলেন। কে বেদনা অনুভব করছে? পোস্টমাস্টার। একটি সামান্য গ্রাম্য বালিকার করুণ মুখচ্ছবি যেন এক বিশ্বব্যাপী বৃহৎ অব্যক্ত মর্মব্যথা প্রকাশ করিতে লাগিল। আচ্ছা, রবীন্দ্রনাথ এটা খুব সুন্দর করে বুঝিয়েছেন, আমি জানি না আমি কি আপনাকে ঠিক মতো বুঝাতে পারবো কি না। ব্যাপারটা ছিল, এটা যদি ধরি আমি, এটা হচ্ছে একটা পৃথিবী নাকি, দেখতে পাচ্ছেন আপনারা? তাহলে রতন কি পৃথিবীর একটা এলিমেন্ট নাকি? এরকমই তো রতন হবে নাকি? পুরো পৃথিবীতে রতন, এই সামান্য রবীন্দ্রনাথ যেটা বলছেন আপনাকে, সামান্য। কিন্তু পোস্টমাস্টার যখন চলে যাচ্ছে, তখন তার কাছে মনে হচ্ছে এই পুরো পৃথিবীটাই কার ছবি? এই পুরো পৃথিবীটাই হচ্ছে রতনের মুখচ্ছবি। বুঝতে পেরেছেন নাকি বুঝেননি? অর্থাৎ তার কাছে এখন মনে হচ্ছে যে পুরো পৃথিবীটা জুড়েই তিনি শুধু এখন রতনের মুখচ্ছবিটা ভাসছে তার কাছে। তারপর তিনি কি করলেন দেখেন, একবার নিতান্ত ইচ্ছা হইল। কী ইচ্ছা হইল? ফিরিয়া যাই। কী ইচ্ছা হলো? ফিরিয়া যাই, জগতের কোরো বিচ্ছুতি সেই অনাতিনীকে সঙ্গে করিয়া লইয়া আসি। কী নিয়ে আসি? ওই অনাতিনীকে আমি আমার সঙ্গে করে নিয়ে আসি। কিন্তু তখন পালে বাতাস পাইয়াছে, বর্ষার স্রোত খরতর বেগে বহিতেছে, গ্রাম অতিক্রম করিয়া নদীকূলে শ্মশান দেখা দিয়াছে, এবং নদী প্রবাহে ভাসমান পথিকের উদাস হৃদয় এই তথ্যের উদয় হইল। আন্ডারলাইন করেন, জীবনে এমন কত বিচ্ছেদ, কত মৃত্যু আছে, ফিরিয়া ফল কি, পৃথিবীতে কে কাহার? বুঝতে পারলেন নাকি বুঝেন নাই? পৃথিবীতে হচ্ছে, অর্থাৎ পৃথিবী হচ্ছে খুব পাষাণ, আপনি ফিরিয়ে গিয়ে লাভ নাই। পৃথিবীতে বাঁচতে হলে আপনাকে এরকম অনেক মৃত্যু দেখতে হবে, অনেক কি দেখতে হবে, বিচ্ছেদ দেখতে হবে, এবং ফিরে গিয়ে আপনার কোনো ফল নেই। তখন রবীন্দ্রনাথ আপনাকে বলছে, পৃথিবীতে কে কাহার? এই এই দর্শন দিয়ে তো হচ্ছে পোস্টমাস্টার সে তার মনকে বুঝালো, ঠিক না? কিন্তু রতন হচ্ছে কোন দর্শন দিয়ে তার মনকে বুঝাবে? পোস্টমাস্টার না হয় বিজ্ঞ মানুষ, তিনি খুব সুন্দর করে আপনাকে বলেই ফেললেন পৃথিবীতে কে কাহার, সে তার মনকে যুক্তি দিয়ে বুঝিয়ে দিলেন। রতন কী করে বুঝাবে তাকে? চলেন পড়েন। কিন্তু রতনের মনে কোনো তথ্যের উদয় হইল না। সে সেই পোস্ট অফিস গৃহের চারিদিকে কেবল অশ্রুজলে ভাসিয়া ঘুরিয়া ঘুরিয়া বেড়াইতেছিল। বোধ করি তাহার মনে ক্ষীণ আশা জাগিতেছিল, দাদাবাবু যদি ফিরিয়া আসে, সে বন্ধনে পড়িয়া কিছুতেই দূরে যাইতে পারিতেছিল না। হায় বুদ্ধিহীন মানব হৃদয়! লাইনটা খুব সুন্দর, কি বলছেন? বুদ্ধিহীন, ব্রেইনলেস হার্ট, বুদ্ধিহীন মানব হৃদয়। অর্থাৎ হচ্ছে কি যে মানুষের হৃদয় কি হয়? বুদ্ধিহীন হয় মানুষের হৃদয়, যেটাকে বলা হচ্ছে যে মানুষের বুদ্ধি দিয়ে চিন্তা করে না, ভ্রান্তি কিছুতেই ঘোচে না, যুক্তিশাস্ত্রের বিধান বহু বিলম্বে মাথায় প্রবেশ করে, প্রবল প্রমাণকেও অবিশ্বাস করিয়া মিথ্যা আশাকে দুই বাহু পাশে বাঁধিয়া বুকের ভেতরে প্রাণপণে জড়াইয়া ধরা যায়। অবশেষে একদিন সমস্ত নারী কাটিয়া হৃদয়ের রক্ত শুষিয়া সে পলায়ন করে, তখন চেতনা হয় এবং দ্বিতীয় ভ্রান্তি পাশে পরিবার জন্য চিত্ত ব্যাকুল হইয়া ওঠে। অর্থাৎ জীবনে যে আপনি হারিয়ে ফেলেছেন, শেষ গল্প, জীবনে যে আপনি হারিয়েছেন, হারানোর পরে আবার মানুষ কী চায়?
সেইখান থেকে আবার উঠে দাঁড়াতে চায়, আবার নতুন কিছুর জন্য নতুন কোনো কিছুর সম্ভাবনা দেখে। গল্পটা এখানে শেষ হলো, গল্পটা অ্যানালাইসিস হয়তো আমরা পরে করব আবার। এই শীটটা রোমান এই শীটটা বলেন যে এখানে পেজ আসেনি, নিচ থেকে এটা প্রিন্ট আউট করে নেবেন। আর এখানে দেখেন এখানে কিছু কবিতা দেওয়া আছে, আপনাদের আপাতত এই শীটটাতেই হবে, বাকি যখন বই কিনতে হবে রেকর্ডিংটা অফ করে দেন, বাকি যখন বই কিনতে হবে সে বই কেনাটা